বয়স তার একশো বছর জন্মদিনে দুঃসাহসী একটি কাজ করেছেন যুক্তরাজ্যের এক নারী ছোট্ট একটি উড়োজাহাজ নিয়ে উড়ে যান প্রায় সাত হাজার ফুট উঁচুতে এরপর প্যারাশুট নিয়ে ঝাঁপতেন তিনি সাহসে এই অভিযান শেষে দিব্যে সুস্থ আছেন ওই নারী এখন প্রত্যাশা করছেন তাকে দেখে অন্য প্রবীণেরা কর্মক্ষম থাকার প্রেরণা পাবেন ঘটনাটি গত রবিবারে প্রবীণ এই স্কাই ড্রাইভারের নাম বেলি বাড়ি পূর্ব ইংল্যান্ডের বেনহিল গ্রিন এলাকায় একজন সহায়তাকারীকে সঙ্গে নিয়ে দুই হাজার একশো মিটার বা ছয় হাজার নয়শো ফুট উঁচু থেকে ঝাঁপ দেন তিনি তখনকার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম আরও বলেন ঝাঁপ দেওয়ার সময় চোখ বন্ধ করে ফেলেছিলাম নিজের একশো দুইতম জন্মদিনে এমন অর্জনের পর বিবিসি রেডিওকে এই নারী বলেন যারা আশি থেকে নব্বই বছরের দিকে এগিয়ে যাচ্ছেন তারা যাতে কাজকর্ম ছেড়ে না দেন তাদের চালিয়ে যেতে হবে এমন দুঃসাহসী অর্জনের ঘটনা মানের জীবনে এটাই প্রথম নয় নিজের শততম জন্মদিনে ঘণ্টায় দুশো কিলোমিটার গতিতে ফেরারি রেসিং কার চালিয়ে উদযাপন করেছিলেন তিনি এই নারী বিবিসিকে বলেন তার এক বন্ধুর পঁচাশি বছর বয়সী বাবার স্কাই স্কাইড্রাইভের গল্প শুনে এই বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি বলেন যদি পঁচাশি বছরের একজন প্রবীণ ব্যক্তি এটা করতে পারেন তাহলে আমিও পারব নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ